টানা চার বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। 2023 সালে আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় এক নম্বর হয়েছে দেশটি। ইউরোপের শীতপ্রধান নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড। ছবির মতো দেখতে সুন্দর এই দেশের শহরগুলো গোছানো, রঙিন বাড়িঘর, পরিচ্ছন্ন সড়ক সহজেই আকৃষ্ট করেছে অন্যদের। সুদৃশ্য ভবনগুলো যেন অপরূপ প্রকৃতির কোলে ফুটে থাকা ফুল, গাছগাছালি, ঝর্ণা, নদী, পাহাড়, টিলা, স্বচ্ছ জলাধার। পুরো দেশে লোকের সংখ্যা 1,80,000-এরও বেশি। মানুষের নেই অভাব অনুযোগ, নেই কোনো চোর ডাকাতের ভয়, নেই কোনো ছিনতাইকারীর ভয়। একটি উন্নত দেশে যা যা থাকা প্রয়োজন সবই যেন ফিনল্যান্ডে উপস্থিত রয়েছে। এই কারণে বারবার সুখী দেশ হিসেবে ফিনল্যান্ড বিশ্বে নিজের জায়গা দখল করে রেখেছে। জাতিসংঘে সুখী দেশের সূচক তৈরির বেশ কিছু মানদণ্ড রয়েছে। এর মধ্যে এই দেশের আর্থসামাজিক অবস্থা অন্যতম। এছাড়াও স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, নাগরিকদের মাথাপিছু আয়, দুর্নীতির পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি ও ব্যক্তি স্বাধীনতার মতো বিষয় আমল দেওয়া হয়। এইগুলোতে যেসব দেশ ভালো ফল করে তালিকায় শীর্ষে তাদেরই ঠাঁই হয়। বিশ্বের অনেক দেশের তুলনায় ফিনল্যান্ডের জীবনযাপনের মান খুবই উঁচু। সেখানে স্বাধীনতা লিঙ্গসাম্য আছে, দুর্নীতি প্রায় নেই, অপরাধ এবং দূষণও কম। প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক ফিনল্যান্ডের বাসিন্দারা সেটা ছিন্ন করেনি। এই কারণে শহরের ভেতর দিয়ে যে নদীটি বয়ে গেছে সেটি জল আয়নার মতো স্বচ্ছ। বর্তমানে সবচেয়ে সুখী দেশটির নেতৃত্ব দিচ্ছেন সানা মারিন। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান। মাত্র 34 বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। 2021 সালে এক সাক্ষাৎকারে তিনি সুখী হওয়ার রহস্য প্রকাশ করেন। সানা মারিন জানান, তার দেশ দৃঢ়ভাবে কল্যাণমুখী, শিক্ষাকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়, এই খাতে পর্যাপ্ত অর্থনয়ন করা হয়। তিনি জানান, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার মধ্য দিয়ে তিনি ফিনল্যান্ডে উদার কল্যাণমুখী রাষ্ট্রের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে চান, ঘটাতে চান গ্রিন টেকনোলজির উন্নয়ন। বাল্টিক সাগরের উপকূলের দেশ ফিনল্যান্ডের প্রতিবেশী নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই দেশগুলো স্ক্যান্ডিনেভীয় দেশও বলা হয়। উত্তর আমেরিকার ইউরোপ থেকে প্রথম গিয়েছিল এই স্ক্যান্ডিনেভীয়রা। 793 সাল থেকে 1066 সাল পর্যন্ত তারা পুরো ইউরোপে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। ফিনল্যান্ডের অর্থনীতির ভিত্তি বনজ সম্পদ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে যেখানে একটি দেশে 25 ভাগ এলাকায় বনভূমি থাকা দরকার, সেখানে ফিনল্যান্ডের 74% বনভূমি। দেশের বনাঞ্চলে শত শত প্রজাতির গাছপালা এবং লতাগুল্ম পূর্ণ। কাঠ ফিনল্যান্ডের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ। দেশ জুড়ে শত শত কারখানায় তৈরি হয় কাঠের নানান পণ্য, এইগুলো বিদেশে রপ্তানি করা হয়। ফিনল্যান্ডে মোট রপ্তানি আয়ের 40% আসে এই রপ্তানি থেকে। কল্যাণমুখী ফিনল্যান্ডে বেকার, অসুস্থ, অক্ষম ও বয়স্কদের রাষ্ট্রের পক্ষ থেকেই সার্বিক সহযোগিতা দেয়া হয়। নাগরিকদের কর্মক্ষেত্রে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা আছে। এছাড়া প্রতিটি পৌর এলাকায় আছে স্বাস্থ্যকেন্দ্র, যার ব্যয় বহন করে রাষ্ট্রই। ফিনল্যান্ডে প্রতি 1,000 মানুষের জন্য আছে 693টি টেলিভিশন, সারা দেশে 55টি দৈনিক পত্রিকা ও নিয়মিত অসংখ্য সাময়িক প্রকাশ হয়। দেশের বাসিন্দারা বই পড়তে খুব ভালোবাসেন। দেশ জুড়ে 1,500-এরও বেশি লাইব্রেরি আছে। ফিনল্যান্ডের বাসিন্দাদের বলা হয় ফিনিশ, তাদের ভাষারও নাম ফিনিশ, তবে সুইডিশ ভাষাকেও তারা গুরুত্ব দিয়ে শেখানো হয়। ফিনিশরা কফি ভালোবাসেন, অন্য যে কোনো দেশের বাসিন্দাদের তুলনায় তারা বেশি কফি পান করেন। চুপচাপ থাকতে পছন্দ করে, জনসমাগমে খুব একটা কথা বলে না। রাজধানী হেলেনাস্কিতে থাকেন বাংলাদেশি তানভরি অপু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ফিনল্যান্ডকে সুখী দেশ বলা হয়। 17 বছর বয়সে বিভিন্ন দেশ ভ্রমণ করে তিনি এটা বুঝতে পেরেছেন, ফিনল্যান্ডের মতো নিরাপত্তা ও ব্যক্তি স্বাধীনতা তিনি আর কোথাও পাননি। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের দীর্ঘ সীমান্ত রয়েছে। তারা পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য হতে চায়, এই জন্য ন্যাটোভুক্ত সব দেশের অনুমোদন প্রয়োজন। সম্প্রতি তারা তুরস্কের অনুমোদন পেয়েছে, তাই ন্যাটো সদস্য হওয়া তাদের জন্য সময়ের ব্যাপার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।